করোনা ভাইরাস আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবণ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বুধবার রাত 10টার দিকে রাজধানীর এভেরকার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মূলত করোনা পরবর্তী বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করাতেই হাসপাতালে আসেন বেগম জিয়া। রাত 12টার দিকে খবর, এভেরকার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকরা জানান বিস্তারিত পরীক্ষার জন্য রাতে সাময়িকভাবে ভর্তি করা হয় তাকে। তবে হাসপাতাল থেকে বের হয়ে বিএনপি মহাসচিব জানান ভর্তি করানো হলেও ভালো আছেন বেগম খালেদা জিয়া। ওই যে বললাম তো সেটা, যে ওনার আরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেই জন্য। থ্যাংক ইউ। কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা? না, কোনো জটিলতা নাই। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই জন্য উনি কয়েকদিনের জন্য ভর্তি হতে হবে। বুধবারই বেগম খালেদা জিয়ার ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম সহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো বৃহস্পতিবার করা হবে বলে জানান চিকিৎসকরা। সব পরীক্ষার ফলাফল বিশ্লেষণের পরই সিদ্ধান্ত হবে কবে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন। হাসপাতাল থেকে বের হয়ে মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী কথা বলেন গণমাধ্যমের সামনে। আমরা কিছু ইনভেস্টিগেশন করেছি এবং ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি, এই কারণে যে আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে, সেই টেস্টগুলো আমরা কালকে করব এবং সেই টেস্টগুলো করে সেই টেস্টের রিপোর্ট টিপোর্ট রিভিউ করে আমরা আবার ওনাকে ইনশাআল্লাহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। জানান করোনার জন্য ঝুঁকিপূর্ণ 14 দিন পার করেছেন বেগম জিয়া, পার হয়েছে 19তম দিনও। এখন আরও বিস্তারিত পরীক্ষার জন্যই এবার হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে। এর আগে 24 এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার, সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।